Women's Day Special with Sara Zakir. ১৯০৯ সালের ২৮ ফেব্রুয়ারি নিউ ইয়র্ক শহরে নারী পোশাক শ্রমিকদের যে প্রতিরোধ বা যে প্রতিবাদ, সেটি কিন্তু আস্তে আস্তে একটি অন্য রকম একটা রূপ নেয়, যেখানে আস্তে আস্তে যুক্ত হন প্রত্যেকটি নারী। অনেক সময় পার হয়েছে এবং সেখানে যেন ধর্ম, বর্ণ, একদম দৃষ্টিভঙ্গি সব কিছুকে পেছনে রেখে প্রত্যেকটি নারী তাদের নিজেদের অবস্থান এবং তাদের নিজের জায়গাটা শক্ত করবার জন্য, তাদের মর্যাদার জায়গাটাকে নতুন করে ডিফাইন করবার জন্যই বলা যায় যে সবাই এক হয়ে গিয়েছিলেন। এবং তারপরে কিন্তু একটা লম্বা সময় আমরা পার করেছি। আজকের এই দিনে যখন আমরা ৮ মার্চ নারী দিবস পালন করছি এবং নারীদেরকে নিয়ে কথা বলছি, নারীর অগ্রগতি নিয়ে কথা বলছি এবং আমাদের এই পুরুষতান্ত্রিকতার ভেতরে এই নারী দিবস এবং সেখানে নারীর অগ্রযাত্রা কতটুকু এগোলো তা নিয়ে কথা বলছি, সেখানে আসলে পার্থক্যটা ঠিক কতটা আমরা করতে পেরেছি আমাদের মতো একটা দেশে, এবং সেখানে নারীর কাজের জায়গা, সেখানে নারীর গৃহের জায়গা হতে পারে বা সামাজিক অন্যান্য জায়গায় অবস্থান কতটা এগিয়েছে, সেসব নিয়ে আমরা অনেক কথা বলতে চাই আজকে। আজকে ৮ মার্চ বিশ্ব নারী দিবস এবং এবারের প্রতিপাদ্য বিষয় হচ্ছে ব্যালেন্স ফর বেটার, এবং সেই ব্যালেন্সটা আমরা কী করে করবো এবং আমাদের এখানে সেটা কী করে পরিলক্ষিত হচ্ছে বা আমরা এক্সিকিউশনটা কী করে করছি সেগুলো নিয়েও কথা বলতে চাই। একজন বিশেষ মানুষ আছেন আমাদের সঙ্গে, রেডিও স্বাধীন 92.4 FM যারা শুনছেন এবং যারা আমাদেরকে ইউটিউবে দেখছেন, ফেসবুকে দেখছেন, সবাইকে স্বাগতম, ভালোবাসা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। নারী দিবসের অতিথি যার সঙ্গে কথা বলতে চাই, আমাদের অনেক পরিচিত চেনা একজন ভালোবাসার মানুষ, নাট্যজন, মিডিয়া ব্যক্তিত্ব এবং এশিয়াটিক 360 বা এশিয়াটিক গ্রুপ অফ কোম্পানিজের ভাইস চেয়ারপারসন সারা জাকের, তিনি আছেন আমাদের সঙ্গে আজকে। অনেক অভিনন্দন এবং নারী দিবসের শুভেচ্ছা। তোমাকেও নারী দিবসের শুভেচ্ছা, তুমিও যাতে নারীর প্রতি সম্মান দেখাতে পারো। নিশ্চয়ই, আমরা সবাই আসলে চাই। আমি কিন্তু বারবার বলি প্রত্যেক নারী দিবসে যে আমাদের সেই দিন কবে আসবে যেদিন আসলে আমাদের নারী দিবসের প্রয়োজন হবে না। আমরা এই যে আজকে বলছি যে ব্যালেন্স ফর বেটার, সেই একটা কি বলা যায় বেটার জায়গায় একটা জায়গায় আমরা পৌঁছে যাব, সেটার থেকে আসলে আমরা কত দূরে আছি বলে মনে হয় আপনার বা কতটা অর্জনই বা করলাম আমরা? আসলে দ্য গোল্ডেন রুল যেটা আছে সেটা হচ্ছে যে একটা জনসংখ্যার যে বিভক্তিটা যেরকমভাবে আছে, শতাংশ, যেমন 50% নারী বাংলাদেশে, তাহলে 50% তার রিপ্রেজেন্টেশন থাকতে হবে সর্বক্ষেত্রে। তো সেটা হচ্ছে একদম সবচেয়ে আদর্শিক জায়গা, কিন্তু আমরা তো সবচেয়ে আদর্শিক জায়গা এখনও আশা করতে পারি না। তো সেই জায়গাটা আমরা যদি ভাবি যে আমরা 30% যদি অর্জন করতে পারি, এবং সেটা অর্গ্যানিক ওয়েতে, মানে ইন দ্য সেন্স দ্যাট সে মানে ওই অর্গানাইজেশনটা মেয়েটা নারী কম্পিট করে, একটা অর্গানাইজেশন হোক বা একটা সংঘ হোক, কম্পিট করে ওই জায়গাটা পৌঁছেছে, ওর জন্য আলাদা কোটা রাখা হয়নি। ওই ওই জায়গাটা যদি আমরা, আমি মনে করি বর্তমান বাংলাদেশে ওই জায়গাটা যদি কোনো এনজিও হোক বা কোনো মানে বিজনেস অর্গানাইজেশন হোক, যে কোনো সংগঠন হোক, সেই জায়গাটা যদি আমরা পৌঁছাতে পারি, আমার মনে হয় আমরা যথেষ্ট ভালো জায়গায় আছি। আমি একটু যোগ করতে চাই আপনার সঙ্গে, যারা শুনছেন তারাও হয়তো একমত প্রকাশ করবেন যে আমরা এই যে সমান অন্তর্ভুক্তির কথাই বলি বা সমান পথ চলার জায়গাটাতেই বলি এবং কোনো কোটা ছাড়া যে কম্পিটিশনটার কথা বলি, এই দৌড়ে তো দেখা যায় যে একজন নারীকে কিন্তু আসলে অনেক বেশি শ্রমটা দিতে হয়তো আমাদের এই পুরুষতান্ত্রিকতার কারণেই হোক বা আমাদের যে বেড়ে ওঠা মানসিকতা বা যেখানে আমরা আছি, একটি সামাজিকভাবেই কিন্তু একটি ধারণার মধ্যে একটা সমাজ ব্যবস্থায় আমরা বড় হয়েছি। সেখানে আপনি যে কোম্পানিতে ভাইস চেয়ারপারসন হিসেবে আছেন, যে অনেকগুলো কোম্পানি নিয়ে এশিয়াটিক 360 বা গ্রুপ অফ কোম্পানিজ আমরা বলছি, সেখানে কিন্তু এশিয়াটিক JWT মাদার কোম্পানি যেটা এশিয়াটিক প্রথম যেটি তৈরি হয়েছিল, সেখানে কিন্তু যে নারীর অন্তর্ভুক্তিকরণের কথা যেটি আপনি বলছিলেন যে 30% যদি হয়, সেখানে কিন্তু আমরা দেখছি প্রায় 30% মতো। এটা কি আপনার মনে হয় না যে একটা বড় পথ চলা হলো, মানে গ্রুপ অফ কোম্পানিজ বা বিজ্ঞাপনী সংস্থা এরকম একটা জায়গায়? আমি মনে করি এটা বড় অর্জন। এটা শুধু এশিয়াটিক JWT এই অর্জনটা করেছে তাই বলে আমি বলছি না, আমি মনে করি যে কোনো কোম্পানির জন্য বা যে কোনো অর্গানাইজেশনের জন্য এটা বড় অর্জন। হয় কি এনজিওদের বলে দেওয়া হয়, ওখানে ডোনার ফান্ডিং আছে, বলে দেওয়া হয় তোমার এত থাকা লাগবে। আমাদের তো ওরকম কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল নাই, আমরা এটা নিজেরা এটা অর্জন করেছি, আমরা নিজেরা এটা হয়তো আমি একটা সিনিয়র পজিশনে আছি দেখে আমি যেন সবসময় দেখতে চাইছি মেয়েরা যাতে সিনিয়র পজিশনে থাকে,
তো ওই জায়গাটা আমরা এই অর্জনটা করেছি, আমি মনে করি এটা একটা বড় অর্জন। নিশ্চয়ই, এবং আমি একটু যুক্ত করতে চাই, এটি বোধ হয় একদম অন্য রকম একটা ব্যাপার, যে এশিয়াটিক 360 বা গ্রুপ অফ কোম্পানিজ যেটিকে বলছি আমরা, সেখানে পুরো যে এইচআর টিম যেটি, তার পুরো সদস্যই কিন্তু নারী এবং পুরো টিমটাই নারীরাই চালাচ্ছেন। এবং আমরা একটা এত বড় একটা ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রি, সেখানে এরকম একটা বড় একটা জায়গা, এত বড় একটা ক্রিয়েটিভ ডিপার্টমেন্ট, সেখানেও কিন্তু শারমিন রহমান এরকম একজন মানুষ হয়তো একটা বড় টিমের নেতৃত্ব দিচ্ছে। এবং দেখা যায় যে সার্ভিসিং যে টিম, সেখানে মেহেরের মতো একজন হয়তো নেতৃত্ব দিচ্ছেন। এই যে নারীর অংশগ্রহণ এই কোম্পানিতে বা এই প্রতিষ্ঠানে, সেটি নিয়ে বা তারা কি অনুভব করছেন, নারীর অগ্রযাত্রায় কি হওয়া উচিত পথ চলা, বা একটি অফিসে কীভাবে আসলে চলতে পারে, বা একটি প্রতিষ্ঠান কীভাবে আসলে একটি ইতিবাচক ভূমিকা রাখতে পারে, তা নিয়ে তাদের মতামত তারা জানিয়েছেন। এবং আমরা শুনে আসবো নেভিল ফেরদৌস হাসানের কথা, যিনি ম্যানেজিং ডিরেক্টর এশিয়াটিক জিডাব্লিউটি। সো অ্যাডভার্টাইজিং এখনও অনেক মেল ডমিনেটেড একটা ইন্ডাস্ট্রি, এবং ফর্চুনেটলি ইনাফ আমাদের এজেন্সিতে, নেমলি এশিয়াটিক এমসিএল যেটা আমি দেখি, উই ট্রাই টু ক্রিয়েট অ্যান এনভায়রনমেন্ট, একটা ওয়ার্ক কালচার যেখানে ছেলে মেয়ে যে দুটো আলাদা ভাবে দেখার ব্যাপার আছে, সেটাকে আমরা খুব সচেতনভাবে উই ট্রাই টু অ্যাভয়েড। এবং আমি বলবো না 100% আমরা অ্যাচিভ করতে পেরেছি, বাট আই ক্যান প্রাউডলি সে আওয়ার ওয়ার্ক কালচার ইজ বেটার দ্যান মেনি আদার অর্গানাইজেশনস ইন দ্য কান্ট্রি। হ্যাভিং সেড দ্যাট, যারা এখানে কাজ করছে, অনেক দিন ধরে কাজ করছে, আমাদের তিনটে সবচেয়ে ইম্পর্টেন্ট ডিপার্টমেন্ট, নেমলি ক্রিয়েটিভ, অ্যাট ওয়ান পয়েন্ট ইন টাইম ক্রিয়েটিভ প্ল্যানিং অ্যান্ড ক্লায়েন্ট সার্ভিসিং, অল হেডেড বাই থ্রি ভেরি পাওয়ারফুল উইমেন। আমাদের গ্রুপ ভাইস চেয়ারপারসন ইজ এ উমেন, অ্যান্ড শি অলসো হ্যাজ ইন হার এজেন্ডা টু পুশ দিস জেন্ডার ইকুয়ালিটি, যেটা আমরাও উই ট্রাই টু ক্যারি ফরওয়ার্ড। দ্যাট সেন্সিটিভিটি is very important. If you are not passionate, if you're not compassionate towards people, then you cannot do great advertising. So all the women that I have the pleasure to work with, jara ekhon ache, jara age kaj koreche, so I have learned a lot from them. Being a part of this male dominated industry, and often our ideas and often our thought process are without, a lot of times without intending, becomes very patriarchal or gender, not gender neutral. So ami personally onek kichu shikechi, onek bibhinno angle theke jinish guloke dekha, and I also try to implement those culture in this agency, jekhane there are no divides, it's an equal opportunity organization, and here everybody can flourish. Women Stay Special with Sara Zakir. এরকম বিভিন্ন জায়গায়, ম্যানেজার লেভেলে বা প্ল্যানিংয়ের জায়গাতে বলতে পারি, এরকম জায়গাগুলোতে কিন্তু নারীরা নেতৃত্ব দিচ্ছেন, সেটা কি কোনো পার্থক্য তৈরি করছে? আপনি তো বহু দিন ধরে এই সংস্থার সঙ্গে কাজ করছেন, বা একদম স্বাধীনতার পরবর্তী সময়ে এশিয়াটিকের যে পথ চলা এমসিএল, তখন থেকেই দেখছেন পরিবর্তনটা কি মনে হয়, মানে ইতিবাচক কি পাই আমরা নারীরা যখন নেতৃত্ব নেন? আমি মনে করি যে সবচেয়ে বড় অবদান রাখতে পারে যখন একটা মেয়ে নারী নেতৃত্বের জায়গায় যায়, ওইটা যেমন দরকার, আবার সংখ্যার দিক থেকেও বেশি হওয়াটা দরকার। যেমন আমরা ধরে নিচ্ছি যে 30-33% হলে আইডিয়াল, অমনি একটা যে কোনো অর্গানাইজেশনে যদি নেতৃত্বের জায়গায় নারী থাকে, তাহলে সে এবং তার যে যদি এই পিতৃতান্ত্রিক সমাজের মধ্যে থেকে তার ধ্যান ধারণাগুলো অন্যরকম হয়, নারী কেন্দ্রিক হয়, বা নারীর প্রতি তার মমতা থাকে, বা নারীর প্রতি তার একটা লড়ে যাওয়ার একটা ইচ্ছা থাকে, তাহলে সেই জায়গাটা অর্জন করা যায়। এবং সেই জন্য আমি মনে করি যে আজকে আমরা ক্রিয়েটিভ ডিপার্টমেন্টের হেড শারমিন রহমান, বা এবং আজকে ডিজিটালের হেড মেহের, তারপরে প্ল্যানিংয়েও আমাদের মানে নেতৃত্ব পর্যায়ে আছে মেয়েরাই। তো প্ল্যানিং মানে হচ্ছে যেটা, যে কৌশলটা ঠিক করা হয় যে কোনো একটা বিজ্ঞাপন করার ক্ষেত্রে, যে কোনো কমিউনিকেশন, যে কোনো ব্যাকবোনটা যখন যেখানে তৈরি করা হয়, ডিজাইনটা করা হয় যে হ্যাঁ আমি এটা এই রুটে গেলে আমি মানুষের কাছে সবচেয়ে ভালো পৌঁছাতে পারবো, সেটা হচ্ছে প্ল্যানিং। আর ডিজিটাল হচ্ছে তো সবাই জানে, ফেসবুক, গুগল, এইসব জায়গায় আমার যত ভালোভাবে নিজেকে আমি প্লেস করতে পারি। আর ক্রিয়েটিভ হচ্ছে যে যেখানে ওই আসলে ওই ক্রিয়েটিভ
মানে আইডিয়াটা হতে এক্সিকিউশন হচ্ছে, আইডিয়াটা আসলো তারপর ওটা এক্সিকিউশন, সেটা পোস্টার আকারে হোক, ফিল্ম আকারে হোক, স্টিকারের আকারে হোক, বা যে কোনো একটা ক্যালেন্ডার আকারে হতে পারে, যে কোনো কিছু হতে পারে। সো এটা হচ্ছে ক্রিয়েটিভ টাইপ। আসলে অ্যাডভার্টাইজিংটা বিজ্ঞাপন একটা যে জগৎ, এটা যে একটা ইন্ডাস্ট্রি, এটাও অনেকে জানে না, এটা সম্পর্কে অনেকে জানে না। এবং এই জগতে কিন্তু অনেক মেয়েরাই কাজ করছে এবং ইন্ডাস্ট্রিতে অনেক প্রতিষ্ঠানেও মেয়েরা কাজ করছেন, কিন্তু এশিয়াটিক JWT যদি আমরা বিশেষ করে বলি, সেখানে যে পরিমাণ নারীর অংশগ্রহণ আছে, এই ব্যালেন্সটা বোধ হয় এখন পর্যন্ত আমরা অনেক সেলিব্রেটি করতে পারি আমার কাছে মনে হয়। এবং আজকের দিনে এসে সেলিব্রেট করতেই পারি। এবং বিজ্ঞাপনী সংস্থাতে আপনি কাজ করছেন সেই শুরু থেকে, কিন্তু আমরা একটি বিশেষ জায়গায় যেখানে আপনি আসলে পায়োনিয়র বলতেই হয়, যে সামাজিক যোগাযোগের ক্ষেত্রে, সোশ্যাল কমিউনিকেশন যদি আমরা তাহলে বলি, যে এরকম একটি অনুন্নত দেশ বা উন্নয়নশীল একটা দেশ যেখানে একটা বিপুল জনগোষ্ঠী, সেই জনগোষ্ঠীকে কম সময়ের মধ্যে একটি লক্ষ্যে নিয়ে যাওয়ার জন্য তাদের যে মনস্তাত্ত্বিক যে পরিবর্তন, ব্যবহারিক দিকের যে পরিবর্তন, সেটির জন্য আপনি কাজ করেছেন এবং এক্ষেত্রে আপনি একদম পায়োনিয়ার, সেখানে আসতে চাই। কিন্তু তার আগে এই যে বিজ্ঞাপন সংস্থা, এই যে প্রথম পথ চলাটা, উৎসাহটা কীভাবে পেয়েছিলেন কাজ করার? আমি আসলে প্রথমেই, আমি নিজে একটা পিতৃতান্ত্রিক সমাজের একজন মানুষ, আমি কিন্তু প্রথম থেকে নেই, আমি এসেছি 81 সালে, তো তখন আমি নিজে কিন্তু ওরকমভাবেই ভাবতাম। সেটা কিন্তু অনেক লম্বা একটা সময়, মানে না অনেক বছর জন্য অনেক বড়। 85 মানে আমি 35 বছর হচ্ছে এই বছর। তো তখন আমার মাথায় একটা ধারণা ছিল, আমি প্রথমে তো সায়েন্স পড়েছি, তারপরে আমি ইংরেজি সাহিত্য নিয়ে মাস্টার্স করেছি, তো আমার ধারণা ছিল অ্যাডভার্টাইজিং একটা স্থূল ব্যাপার। হ্যাঁ, তো আমি তখন বলেছি যে আমি রিসার্চে যাব। তখন দুইটা কোম্পানি ছিল, একটা ছিল এশিয়াটিক আর একটা ছিল রিসার্চ, এমআরসিবি। তো আমি যদি রিসার্চে যাবো, তো আলিজাকে বললো কেন তুমি রিসার্চে কেন যেতে চাও? আমি বললাম না, অ্যাডভার্টাইজিংটা মনে হয় আমার ঠিক ধাতে সইবে না। কিন্তু আমি রিসার্চে গিয়ে দেখলাম যে আমি যেই ধরনের কাজ করেছি নাটকে, মানে মঞ্চে, তো তখন আমি অলরেডি অনেকদিন কাজ করি, সেই 73 সাল থেকেই আসলে কাজ করছেন। এবং যারা শুনছেন এবং যারা দেখছেন তাদের জন্য বলা উচিত যে প্রথম যে টিকিটের মাধ্যমে যে প্রথম নাটক প্রদর্শন, আপনি কিন্তু সেটারও একজন সাক্ষী। সেটা পাদপ্রদীপের সামনে আমি ছিলাম, নিয়মিত নট্যমঞ্চে। যাই হোক, আজকে আমরা নাটকের কথা বলছি না। তো তখন আমি দেখলাম যে আমার অনেক কিছু করার আছে কমিউনিকেশনে, মানে বিজ্ঞাপনী সংস্থা বলবো না, কমিউনিকেশনই বলবো, যোগাযোগের মাধ্যমে আমার অনেক কিছু করার আছে। তখন আমি, তখন আমার রিসার্চ কোম্পানিটা দাঁড়িয়ে গেছে ভালোভাবে, আমি আলিজাকে বললাম যে আমি এই বিজ্ঞাপনে কাজ করব, যোগাযোগ মাধ্যমে। থেকে কি আপনি কি অনেক উৎসাহিত হয়েছিলেন যে যখন ডেটাগুলো পাচ্ছেন মানুষের ব্যবহারিক জীবনের উপর বা প্রত্যেকদিনের জীবনের উপর, তাদের আচার আচরণ বা ডেমোগ্রাফিক নিয়ে যখন কাজ করি আমরা, তখন সেটা কি কোনোভাবে উৎসাহিত করেছিল আপনাকে? না, আমি নিজেই সচেতন ছিলাম। আমার বাবা, আমার মা, ওরা খুব মানে বই পড়া মানুষ ছিলেন, একটু আধুনিক মানুষ ছিলেন, যে কারণে আমার মনে হয় আমার গ্রুমিং তখন হয়েছে। রিসার্চের যেটা হয়েছে সেটা তো তখন ব্র্যান্ডের উপর রিসার্চ হতো, কে কত সাবান ব্যবহার করছে, কে কত শ্যাম্পু ব্যবহার করছে, সাবান যারা চুলে ব্যবহার করছে তাদেরকে কীভাবে শ্যাম্পুর দিকে নিয়ে যাওয়া যায়, এই সব তো ঠিক সোশ্যাল রিসার্চ তখন অত হতো না, হয়নি। আমার যেটা আমি এমনি থেকেই মনে হতো যে নারীর অবস্থানটাকে উন্নতি করতে হবে। যেমন আমার একটা ছোট্ট এক্সাম্পল দিই, আমার গ্রুপে আমরা যখন সবাই একসাথে কাজ করছি, যে টেলিভিশনে যখন একটা আলোচনা হবে নাগরিককে নিয়ে, নাগরিক একটা অগ্রুপ মানে একদম সামনের সারির একটা দল, তখন দেখা গেল যে সবাই পুরুষ সেখানে কথা বলতে যাচ্ছে। তখন আমি একটা, তখন আমি, আমার বয়স 20 কি 21, আমি তখন প্রশ্ন করেছিলাম যে এইখানে যখন যাওয়া হয় তখন কেন আমাদের নামটা আসে না। তারপরে একবার হয়েছিল যে নাম দিতে হবে সবার, তো যে যার বিয়ে হয়নি তার নামটা বলা হচ্ছে মিস, আর যে বিয়ে হচ্ছে তার মিসেস। তা আমি বলছি যে এর যদি মিস হয় আর একজন মিস কি মিসেস সেটা কি যায় আসে, এটা কিন্তু আমাকে কোনো, আমার ভেতর থেকে এটা এসেছিলো। তারপর যখন গ্রুপ থিয়েটার ফেডারেশনে আমি প্রেসিডেন্ট হলাম, মানে চেয়ারপারসন হলাম, তখন আমি দেখলাম একদিন হলে গিয়ে, শিল্পকলা হলে গিয়ে, হল ভর্তি ছেলে মেয়ে যাই হোক সবাই আছে, কিন্তু স্টেজ ভর্তি শুধু পুরুষ। তখন আমি বললাম যে আমি এই জায়গায় যাব, নিজেকে বললাম যে আমি একটা নারী, মানে কেন এখানে রিপ্রেজেন্টেশন থাকবে না। মনে আছে আপনি যখন প্রেসিডেন্ট হয়েছিলেন গ্রুপ থিয়েটার ফেডারেশনের, তখন ওই যে সিদ্ধেশ্বরীর ভেতরে যে ফেডারেশনের একটা অফিস ছিল, এবং তখন কিন্তু আসলে মানে একজন নারী নেতৃত্ব দিচ্ছে এরকম একটা ফেডারেশন, কিন্তু যখন মঞ্চে আমি দেখেছি তখন কোন জিনিসটাকে আমাকে ট্রিগার করেছে, কোন জিনিসটাকে হিট করেছে, তো
এই জায়গায় অ্যাডভার্টাইজিংয়েও মানে আমি যেই জায়গাটা থেকে আসছিলাম যে অ্যাডভার্টাইজিং আমারও মনে হতো যে আচ্ছা মানে আমি তো আর এত নিবিষ্টভাবে কাজের সাথে যুক্ত ছিলাম না কোনো দিন, পড়াশোনা করছি, ছেলে পুলে বড় করছি, এরকম একটা সময় থেকে তো আমি ক্যারিয়ার শুরু করলাম। তো তখন এখানে এখনও মনে করে অনেকে অ্যাডভার্টাইজিংয়ের যে এটা বোধ হয় শুধু মডেলদের সাথে ব্যাপার স্যাপার, ওরা আসে ওদেরকে চুজ করা হয়, ওদের ছবি তোলা হয়, ওদেরকে নিয়ে ফিল্ম শুটে যাওয়া হয়, এরকম একটা ব্যাপার শুধু। কিন্তু অ্যাডভার্টাইজিং তো আসলে সেটা না, এটা একটা সায়েন্সের মতো, একটা সায়েন্সের মতো যে এরকমভাবে আমি যদি যাই তাহলে আমি সবচেয়ে অল্প সময়ে আমি একটা মানুষের কাছে পৌঁছাতে পারবো, এই চিন্তা থেকে যদি যাই। তারপরে সোশ্যাল কমিউনিকেশনে কেন হলো, তখন একটা সুযোগ আসলো যে মানুষ তখন সবাই অভ্যস্ত যে বাড়ি বাড়িতে গিয়ে মানে স্বাস্থ্যসেবা যারা দেয় তারা বাড়ি বাড়িতে গিয়ে ওই রাজা কন্ডম বা পিল মায়াপুরি এগুলো দেবে, আর তাছাড়া পাশাপাশি হেলথ মেসেজ বা এডুকেশন দেবে। এবং আমাদের ওই সময় কিন্তু আসলে আমাদের ওই সময়ের প্রেক্ষাপটে অনেক ধরনের ব্যাপারই আমাদের কিন্তু যোগাযোগ করতে হয়েছে সাধারণ মানুষের সঙ্গে, সেটি টিকা দেওয়ার ক্ষেত্র থেকে শুরু হোক, সেটা পোলিও টিকা থেকে শুরু হোক, ছয়টি রোগের টিকা থেকে শুরু হোক, এবং পরবর্তীতে আরও অনেক জিনিস এসেছে যেগুলো আমাদের কাছে আসলে একদম মানে বিভিন্ন মাইলস্টোনের মতো বিভিন্ন সময় আমরা পেয়েছি যেগুলোর পায়োনিয়ার আপনি ছিলেন। সেটা না ওই জায়গাটা আমি আসিনি, আমি তোমাকে বলি এখানে যোগাযোগ মাধ্যমে কিভাবে এসেছি, যে তখন তো একটা নারী স্বাস্থ্যকর্মী যাচ্ছে, এখন ওই ক্যাম্পেইনটার উদ্দেশ্য ছিল যদি নারী স্বাস্থ্যকর্মীকে প্রথম কথা হয় ওর ডিগনিটিটা বাড়াতে হবে, হ্যাঁ, তো ওকে দেখা হতো একটা স্বাস্থ্যকর্মী হিসেবে। এখন এইখানে ওর নাম দেওয়া হলো সবুজ সাথী, সবুজ সাথী একটা টেক্সট বুক ছিল, তো তখন যদি আমি ওকে সবুজ সাথী হিসেবে দিই তখন ওর একটা ডিগনিটিটা বেড়ে যায়, একটা বইয়ের সাথে তাকে অ্যাসোসিয়েট করা হচ্ছে। তারপরের ধাপ ছিল যে তোমার বাসায় বাসায় সবসময় স্বাস্থ্যকর্মী যাবে না, একটা সময় আসবে যখন তোমার স্বাস্থ্য সেবার জন্য একটা জায়গায় যেতে হবে। সো এইরকম তিনটা ভাগে প্রায় 4-5 বছর ধরে মানুষের মধ্যে সেই সচেতনতাটা বৃদ্ধি করা যে একটা স্বাস্থ্যকর্মী কিন্তু একটা একটা ডিগনিফাইড একজন মানুষ, সে ঘরে ঘরে গিয়ে খালি মানে কন্ডোমের সাথে তো এক ধরনের অন্য ধরনের কনোটেশন আছে, ওটার সাথে রিলেট না করে তাকে একটা ভালো কাজের সাথে রিলেট করে তাকে একটা ডিগনিফাইড পজিশনে নিয়ে যায়, একটা সম্মানজনক পজিশনে নিয়ে যাওয়া, আসলে গ্রহণযোগ্য করে তোলা, তারপরে মানুষকে বোঝানো যে তোমার বাড়িতে বাড়িতে সে কিন্তু খালি যাবে না, সে সবুজ ছাতা ক্লিনিকে যাবে, তোমরা ওখানে গিয়ে স্বাস্থ্যসেবাটা নেবে, যখন বিশেষ প্রয়োজন হবে তখন সে তোমার বাসায় আসবে। অভ্যস্ততার জায়গাটাতেও কিন্তু পরিবর্তন হচ্ছে, আপনি যে ধাপের কথা বললেন সেগুলো নিয়ে আরও জানতে চাই, কিন্তু হুট করে মনে হচ্ছিল যে এই মুহূর্তে যারা আমাদেরকে শুনছেন তাদেরকে যদি আমরা আপনার পছন্দের কোনো গান শোনাতে চাই। কালকেই আমি হুট করে কথা কথায় ভাবছিলাম যে মানুষের হয়তো জীবনে প্রত্যেকটা সময়ে বিভিন্ন জীবনের বিভিন্ন বাঁকেই সঙ্গীত, মিউজিক, গান যাই বলি না কেন তার কোনো না কোনো অংশগ্রহণ আছেই, বা সেটার কোনো স্মৃতি বা এক ধরনের কোনো না কোনো আসলে ইমোশনাল একটা যোগাযোগ থাকে। আপনার কি মনে হয় যে ওই সময়ের কোনো পুরনো গান আপনি শোনাতে চান বা যেটি আমি যখন টিনেজার বা যখন 71 যুদ্ধ চলছে তখন কিন্তু জোন বেজ খুব নাম করা এবং আমার তার গানগুলো খুব ভালো লাগে। ওর একটা গান আছে নো ওমান নো ক্রাই, অসাধারণ একটি গান এবং অনেকেই কভার করেছেন এই গানটি, এবং সেই গানটি তাহলে জোন বেজের কণ্ঠে আমরা এখন শুনবো। এবং আমরা কথা বলছি নাট্যজন, মিডিয়া ব্যক্তিত্ব এবং এশিয়াটিক 360 ভাইস চেয়ারম্যান সারা জাকেরের সঙ্গে। নারী দিবস উপলক্ষে কথা হচ্ছে, আমরা কথা বলছি তার কর্মস্থল নিয়ে এবং সেখানে আসলে কী করে নারীরা, এই যে আমরা যে ব্যালেন্স ফর বেটার বলছি সেখানে সমতার জায়গাটা কী করে প্রতিষ্ঠিত হচ্ছে, সেখানে নারীরা কী করে আরও অংশ নিচ্ছেন, কী করে আরও তাদের নেতৃত্বের জায়গাটাকে আরও শক্ত করছেন, এবং কী করে আমাদের এই যে পথ চলা সেই 1909 থেকে আজ অবধি শতক পেরিয়ে কেমন চলছে, এটাকে আরও কী করে এগিয়ে নেওয়া যায়, এসব নিয়ে আরও কথা বলবো। আমাদের সঙ্গেই থাকবেন, এই গানটি শুনে আমরা আবারও ফেরত আসছি। উইমেন্স ডে স্পেশাল উইথ সারা জাকির।
যেখানে 16 দিন এবং গত 15 দিন যাবৎ আমরা রেডিওতে কনফারেন্সটা করছি। আমাদের মেয়েদের ওই হোপটা ছাড়া উচিত না যে না আমরা আমাদের পড়ালেখা পার্সু করতে পারবো না, বা পড়েছি থাক এখন তো বিয়ে করে ফেলবো, এখন কি দরকার মাস্টার্সটা করার। I didn't receive enough support from my family and friends, but my husband and my in-laws were very, very supportive at that time. And they know how to stand stress very well. I'm not saying that chile kyu nahi industry, but I'm not going to stress that you have a good time. নিউজ পড়তাম, আমি আর্টিকেলস লিখতাম, এরপর আস্তে 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 আমি পড়াশোনার পাশাপাশি সব কিছুই করেছি। আমার খুব পাহাড়ে পাহাড়ে দাও দাও করে জ্বলতে জ্বলতে ভারী না কলিগদেরকে অনেক সাধুবাদ জানাই। আমি সাধুবাদ জানাই যারা পার্টনার জয় এসেছে, অ্যাপ কিন্তু অলরেডি লঞ্চ করা হয়েছে, জয় অ্যাপ একটা আছে, রূপান্তরিত নারী এবং রূপান্তরিত পুরুষ তাদের লাইফটাকে উল্টো করে গোজানো হচ্ছে। আমাদের মাথার মধ্যে এটা বিশ্বাস করতে হবে যে we are all equal human beings। আমাদের কাজ হচ্ছে মেয়েদেরকে অ্যাওয়ার করা। 800টার মধ্যে 570টি ঘটনা ঘটে আমাদের কনভার্সেশন শুরু হয়েছে। তো এইভাবে একটা মেয়ে কিভাবে সহযোগিতা পেতে পারে? যেসব ছেলেমেয়েরা এই কাজগুলো করতে এগিয়ে আসতেছি আমরা কিন্তু জব করতেছি, সাহস করে কথা বলতে পারছি, ওর বয়সে আমি কিন্তু কথা বলতে পারি। পুরুষদের মানসিকতার কথা বলি, কিন্তু ইনসেন্টিভাইজেশনটা সব থেকে দ্রুত কাজ করে, পুরুষদের এজেন্ডা কাজ করে যেগুলোর বিরুদ্ধে আমার ঠিকঠাক না। আমি এই বলে আপনাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ। Women Stay Special with Sara Zakir. স্বাগতম আরও একবার, শুনছেন রেডিও স্বাধীন 92.4 FM এবং আমাদেরকে দেখছেন ইউটিউব এবং ফেসবুকে। আমরা নারী দিবস উপলক্ষে 8ই মার্চ কথা বলছি নাট্যজন, মিডিয়া ব্যক্তিত্ব এবং এশিয়াটিক 360-র ভাইস চেয়ারম্যান সারা জাকিরের সঙ্গে। আমরা কথা বলছিলাম যে নারীর যে অগ্রযাত্রা সেটিকে নিয়ে এবং তার প্রতিষ্ঠান, এবং বিশেষ করে এশিয়াটিক JWT যে প্রতিষ্ঠানটি, মাদার কোম্পানি যেটি, সেখানে আসলে প্রায় 30% মতো নারীর অংশগ্রহণ আছে কিন্তু কাজের জায়গাতে, সেটি মনে হয় যে আমরা বারবার বলতে পারি, একটু সেলিব্রেট করতেই পারি। যদিও সারা জাকির বারবার মনে করেন যে এটি আসলে আমাদের এখনো অ্যাচিভ করার অনেক বাকি এবং আমাদের অনেক সমাজে হবে সার্বিকভাবে নিশ্চয়ই আমরা সেখানে যেতে চাই, কিন্তু আমরা যে বারবার কমিউনিকেশনের কথা বলছিলাম বা আপনার যেখানে আসলে এত আগ্রহের জায়গাটা ছিল যে সোশ্যাল কমিউনিকেশনের যে জায়গাটা, যেটি হয়তো একদম সরাসরি ব্র্যান্ড কমিউনিকেশন বা সেরকম নয়, যেখানে আপনি সামাজিক দৃষ্টিভঙ্গি পরিবর্তনের মাধ্যমে একটি সুন্দর সমাজ ব্যবস্থাও যেন গড়ে তুলতে চাইছেন, এবং একই সাথে আপনি যে
নিয়ে যোগাযোগটা করতে চাইছেন সেটিও পৌঁছে যাচ্ছে সাধারণ মানুষের কাছে। আপনি বলছিলেন সবুজ সাথীর কথা, যেখানে একজন স্বাস্থ্যকর্মী, আমি জানি যে আমাদের ওই সময়ে নিশ্চয়ই গ্রামে বা কোনো একটি পরিবারে একজন স্বাস্থ্যকর্মী, তিনি জন্ম নিয়ন্ত্রণের বিভিন্ন সামগ্রী নিয়ে যাচ্ছে, সেটিকে হয়তো সেভাবে দেখা হতো না। আপনি ডিগনিটির কথা বলছিলেন যে সেখানে সবুজ সাথীর নামে তাকে নামকরণ করে তার সম্মানের জায়গাটা, অবস্থানের জায়গাটা নিশ্চিত করা। সেই সময় প্ল্যানিংয়ের জায়গাটা কেমন ছিল? এখন হয়তো আমাদের অনেক সাপোর্ট, অনেক ইন্টারনেট, কমিউনিকেশনের জায়গাটা অনেক বড় হয়ে গেছে। তখন আপনি যখন ভাবছেন সারা জাকির হিসেবে যে একটি নতুন মাধ্যমে আমাকে যোগাযোগ করতে হবে সামাজিক এই পরিবর্তনটার জন্য, কেমন ছিল ওই সময়টা? ওই সময়টা আরেকটা জিনিস, আসলে নিজের কথাটা নিজে না বললে কেউ বলে দেবে না, হঠাৎ মনে হলো যে আসলে অ্যাডভার্টাইজিং ইন্ডাস্ট্রিতে একটা বড় পরিবর্তন এসেছে প্ল্যানিং স্থাপনের মাধ্যমে। এটা 95 এর দিকে কি আপনারা শুরু করেছিলেন বোধহয় এই যোগাযোগ? এই সময়টা যখন আমার মানে ইন্ডিয়ার টমসন সোশ্যালের সাথে আমার ইন্টারঅ্যাকশন হচ্ছিল, তখনই আমরা দেখলাম যে একটা প্ল্যানিং বলে একটা টিম আছে। ওটা তখন এর আগে অ্যাডভার্টাইজিং ইন্ডাস্ট্রিতে আমাদের দেশে ছিল না। তারপরে আমি আলাদা একটা উদ্যোগ নিই, সিদ্ধার্থকে মনে আছে নিশ্চয়ই, আমরা ও তখন ওই একটা প্ল্যানার হিসেবে কাজ করছিল এবং ওকে বাংলাদেশে পাঠানো হয়েছিল কাজ শেখার জন্য, মানে একদম হি ওয়াজ ফ্রেশ। তো তখন ওকে নিয়ে আমার মনে আছে আমি একটা প্ল্যানিং ওয়ার্কশপে গিয়েছিলাম ব্যাংককে। আবার এসে ঠিক JWT থেকে আমরা প্রথম একটা প্ল্যানার নিয়ে আসলাম ইন্ডিয়া থেকে, এনে পুরো এসে ঠিক প্ল্যানিংটা নিয়ে একটা ওয়ার্কশপ করলাম এবং প্ল্যানিং টিম বাংলা এশিয়াটিক JWT প্রথমেই মানে আমার মানে আগ্রহের কারণে প্রতিষ্ঠিত হয়। তার আগ অব্দি যেটা ছিল যে ক্রিয়েটিভই প্ল্যানিং করতো, প্ল্যানিংই ক্রিয়েটিভ করতো, মানে আলাদা করে একটি ডিপার্টমেন্ট হলো। এবং আমরা একটু আগে বলছিলাম যে যে প্ল্যানিং ডিপার্টমেন্টটাও, মানে স্ট্র্যাটেজি বলি বা প্ল্যানিং বলি, এই ডিপার্টমেন্টেও কিন্তু আসলে আমাদের নারীর অংশগ্রহণ সেরকম আছে এবং নারীরা অনেক লিড দিচ্ছেন। জি, আমি যখন করেছি তখন আমি এটা করছি, আমি এটা করছি, এরকম আমার মনে হয়নি। আমার জাস্ট কাজটা দেখে মনে হয়েছে যে এটা তো একটা বড় অবদান রাখতে পারে। এবং যেটা হয়েছিল যে আমরা সেই 90 এর শেষ দিকে থেকে শুরু করে 2000-এর মাঝখান অবধি, 2004-05 অবধি এই প্ল্যানিং জোরের কারণে বিশাল বিশাল প্রজেক্ট পেয়েছি। সিসিমপুরও আমাদের প্ল্যানিং, গুড প্ল্যানিং এর জন্যই আমরা পেয়েছি। তারপর আমরা যে যত সব জনস হপকিন্স এর যেসব হেলথ প্রোগ্রামগুলো, সেগুলো যেখানে হতো BCCP-র হাত ধরে ওটা আসতো, ওইটাও আমরা প্ল্যানিং এর কারণে পেয়েছি। বড় কমিউনিকেশন যেটি একদম সবার কাছে পৌঁছে গেছে এবং একটি পরিবর্তনের মতো একটা জায়গা তৈরি করতে পেরেছে, সেটি নাটক দিয়ে হয়তো করেছেন, একই সাথে হয়তো অন গ্রাউন্ডে কাজও করছেন মানুষেরা। এই যে একটি সমন্বয়, মানে আপনি প্ল্যানিং থেকেই করেছেন, বা এই যে সোশ্যাল কমিউনিকেশনের জায়গাটা, যেটি হয়তো আপনি আরো সুন্দর করে ডিফাইন করতে পারবেন যে ওই সময় কোন দৃষ্টিভঙ্গি থেকে আসলে দেখে এই পরিবর্তনটাকে লক্ষ্য করে একটি প্ল্যান করেছেন আপনারা। আমরা বিশাল বিশাল প্রোডাকশন দেখেছি টেলিভিশনে, যেটি মানুষের মুখে মুখে ছিল, সবুজ ছাতার মতো আমরা আয়োজন দেখেছি, সবুজ ছাতা ছিল, সবুজ ছায়া, সবুজ ছায়া ছিল, তারপরে এই মেঘ এই বৃষ্টি, এই মেঘ এই বৃষ্টি ছিল, সবগুলো হুমায়ুন আহমেদের লেখা ছিল। আসলে তার আগে আমাদের সামনে ছিল এন্টারটেইনমেন্ট, অয়ময় বহুব্রী এইসব দিন রাত্রি, তো ওইটা। তারপরে দেখা গেল যে হুমায়ুন ভাই আবার এই মানে মেসেজ সম্বলিত নাটকগুলো খুব ভালো লেখেন, সেই থেকে আমরা মানে আমরা হুমায়ুন ভাইকে ছাড়িনি আর উনিও আমাদের সাথে কোঅপারেট করেছেন। ওটার নাম মনে নাই, মানে আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্টের উপরেও একটা ছিল। তার মানে এই যে মানে মেসেজ দেওয়া এন্টারটেইনমেন্টের সাথে মিশিয়ে, সেটা মানে মানুষ তখন টেলিভিশন নাটক সিরিজগুলো ফলো করত, কারণ তখন BTV-র পরে জাস্ট চ্যানেল আই, NTV, মানে 21 TV আসছে। তো এইরকম একটা সময় আমাদেরও খুব সুযোগ, মানে একটা সোনালী সময় ছিল, যে কারণে আমরা এই কাজগুলো করতে পেরেছি, যে মানুষ যেটা ওরা বাস্তবে দেখছে যে টিকা দিতে আসছে এবং টেলিভিশনেও বলছে যে তুমি টিকা দাও, এতগুলো টিকা, 8টা টিকা তোমার দিতে হবে, 8 মাসে 6টা টিকা দিতে হবে, পোলিও ড্রপ নিতে হবে। তো এইগুলো যখন সমন্বয় ঘটে তখনই আসলে বিহেভিয়ার চেঞ্জ হয় এবং আমরা সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস দেখেও আমরা দেখছি, মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলসেও দেখছি যে বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তানের চেয়ে অনেক এগিয়ে আছে, মানে নারী মৃত্যুর হার, মানে মাতৃ মৃত্যুর হার অনেক কম,
আর তারপরে বাচ্চারা পাঁচ বছর পৌঁছানোর আগে যে মৃত্যু ঘটত সেগুলোরও অনেক কম পাকিস্তান বা ইন্ডিয়ার চেয়ে। এগুলো কেন আমরা মানে পেরেছি অর্জন করতে, যে এই কারণেই পেরেছি যে আমাদের কমিউনিকেশনটা বা আমরা এটাকে সমাজে মধ্যে অ্যাক্টিভিটি মানে যেটাকে আমরা বলি যে সামাজিক একটা ইস্যু করে আসলে তাদের মধ্যে অ্যাক্টিভেশন যেটাকে বলি এর মতো করে তৈরি করতে পেরেছে। লবণ স্যালাইনের কথা মানে ব্র্যাক আমরা জানি প্রত্যেক ঘরে ঘরে মেসেজ পেটে দিয়েছে বা পৌঁছে দিয়েছে যে এক চিমটি লবণ এক মুঠ গুড়। তারপরে এইটাকে যখন আবার টেলিভিশনের মাধ্যমেও বলা হয়েছে, আবার যখন প্যাকেট স্যালাইন তৈরি করা হয়েছে তখন মানুষ ওই যে বাসায় গিয়ে বলা হয়েছে এবং এখন তাকে সামনাসামনি বলা হচ্ছে এটার সাথে রিলেট রিলেট করতে পেরেছে। এবং এটা যখন সমন্বয় ঘটে তখনই সোশ্যাল কমিউনিকেশনটা একদম তুঙ্গে চলে যায়। আপনি কাজ করেছেন একজন নারী, একজন নারী একটা নতুন ডিপার্টমেন্ট প্রতিষ্ঠা করেছে এবং বিজ্ঞাপনী সংস্থায় একজন নারী কাজ করছেন, তিনি আবার সোশ্যাল কমিউনিকেশনের ধারাটাকে শুরু করলেন এবং তারপরে টেলিভিশনে কমিউনিকেশন যাচ্ছে, অ্যাক্টিভেশন চলছে এবং আপনি বলছিলেন স্বর্ণযুগ। আমি বলবো যে এই স্বর্ণযুগ আসলে অনেক বার এসেছে এবং আপনি বিভিন্ন প্রজেক্টই আসলে ওইভাবে সেই সময় ওই ওই যে পরিবর্তনটা দেখছেন, যে একটা প্ল্যান করলেন, একটা এক্সিকিউশন চলছে এবং সেটার যে ফলাফল দেখছেন, সেটা দেখে তখন অনুভূতিটা কেমন ছিল? যেটি কাজ করছে, মানুষ দেখছেন, মানুষ কমিউনিকেট করছেন, কথা বলছে, ওটা খালি মুখে কথা বললে হয় না, কিন্তু আমরা নিজেরা নিজেরা বলতে পারি ও দেখছিলেন তখন না, পরিবর্তন আসে ফাইনালি নাম্বারস থেকে, রিসার্চ হয়, রিসার্চ বলে যে 98% অফ ইয়ার পপুলেশন এই নাটকটা দেখেছে, তখন আসলে ভালো লাগে অফকোর্স সেটা। কিন্তু এখন আমি একটা পরিবর্তনের কথা বলতে চাই, যে একটা সময় আসলো যখন দেখা গেল যে মানে এটা রিসার্চও আমার এসেছিল যে বিজ্ঞাপন যারা মানে কমার্শিয়াল বিজ্ঞাপন করে তাদের তো আসলেই সাবানটা বিজ্ঞাপন করে সেই সাবানের কাটতিটা মানে বিক্রিটা বাড়াতে হয়, মানে এটা খালি মানে অ্যাকচুয়াল সেলস মানে খালি বললো যে 98% তোমার আমার নাটক দেখেছে, তারপরে তার কতটা ব্যবহার পরিবর্তন হয়েছে, এটার চেয়ে অনেক বেশি চ্যালেঞ্জ হচ্ছে কমার্শিয়াল কমিউনিকেশনে। তো যাই হোক, একটা সময় আসলো যেটা সোশ্যাল কমিউনিকেশনের প্ল্যানিং শুরু হয়েছিল, তারপরে কমার্শিয়াল কমিউনিকেশনেও মানে আমরা যেটাকে ব্র্যান্ড কমিউনিকেশন বলি ওটাতেও চলে আসলো। এটা আমি প্রশ্নটা ওখানে করতে চেয়েছিলাম যে এই যে সোশ্যাল কমিউনিকেশন প্ল্যানিংটা এসে গেছে এবং ওরা কিন্তু আমাদেরকে ওভারটেক করলো, সোশ্যাল কমিউনিকেশনকে ওভারটেক করলো। তারপরে যারা এনজিওরা বা যারা ওই ধরনের ওয়ার্ল্ডে বসবাস করে তারা বলতে থাকতো উই ওয়ান্ট সেক্সি কমিউনিকেশন, মানে সোশ্যাল কমিউনিকেশন হবে তারপরে গরিব মানুষকে একদম গরিব দুঃখী হিসেবেই দেখানো হবে, আসলে তারা নিজেরাও নিজেদের অবস্থানকে ওরকমভাবে দেখতে চায় না। তখন কিন্তু আবার একটা পাল্টে গেল রোলটা, তখন আমরা এখন যেটা করছি যেটা আমরা অনেক অ্যাওয়ার্ড পেয়েছি, FS অ্যাওয়ার্ড পেয়েছি, অ্যাকোলেডস পেয়েছি, সেটা হলো যে মানে অল্প বয়সে যে মেয়েদের বিয়ে হয়ে যায় বাংলাদেশে, প্রতিরোধের ক্যাম্পেইন আমি আলাদা করে বলবো, সেই ঘটনা এখনো ঘটে যাচ্ছে বাংলাদেশে। এটা কেন যে এটা ঘটছে সেটা হলো যে মেয়েদেরকে এখনো ওইভাবে অনেক কিছু পরিবর্তন হয়েছে কিন্তু মেয়েদেরকে এখনো একটা বোঝা হিসেবে দেখা হয় টু সাম এক্সটেন্ট, আর যখন তারা অল্প বয়স থাকে তখন তাদের মূল্য বেশি থাকে, বয়স বাড়তে থাকলে তাদের মূল্য কমে যায়। যাই হোক, তো এটা আমরা রোধ করার জন্য যে ক্যাম্পেইনটা করেছি সেটা কিন্তু একদম কমার্শিয়াল ব্র্যান্ড কমিউনিকেশন থেকে আমরা রুটটা নিয়ে আইডিয়াগুলো নিয়ে ব্র্যান্ড কমিউনিকেশনের সাথে টিমের সাথে একাত্ম হয়ে আমরা ওই কমিউনিকেশন স্ট্র্যাটেজি বলতে চাচ্ছিলাম যে এই যে একজন নারী শুরু করেছেন, প্ল্যানিং ডিপার্টমেন্ট তৈরি হয়েছে, সোশ্যাল কমিউনিকেশন হচ্ছে একটি সামাজিক দায়বদ্ধতাও যেখানে আছে আসলে, সেইটি যখন আবার ব্র্যান্ড কমিউনিকেশনে প্রতিফলন হচ্ছে, তো এখানে যে এশিয়াটিক 360 বলি বা এশিয়াটিক JWT বলি বা অন্যান্য প্রতিষ্ঠান যেগুলো আছে এশিয়াটিকের সঙ্গে, সেখানে নারীর অংশগ্রহণকে একটি বড় ভূমিকা রেখেছে বলে মনে হয় আপনার, যে এই দৃষ্টিভঙ্গি পরিবর্তন এই যে ব্যাপারটি আসা ব্র্যান্ড কমিউনিকেশনের ক্ষেত্রে? হ্যাঁ অবশ্যই, আমি যদি বলি যে আর্লি চাইল্ড ম্যারেজটা যেমন ছিল যে একটা মেয়ে ঘোমটা পড়া মেয়ে, বাচ্চা মেয়ে, এইগুলো দেখানো হবে, এটা নিমনিক ভাবে দেখাচ্ছে আসলে, নিমনিক হতে পারতো, কিন্তু ওখানে একটা নারী নেতৃত্বে আছে দেখে হয়তো মানে আমি এটাই বলবো যে নারীর নেতৃত্বে আছে দেখি হয়তো আমরা একটা বিয়ের ঢোল হিসেবে নিমনিক হিসেবে নিয়ে আসতে পেরেছি, হয়তো সেটা ওই নারীর
খালি নারীকেই দেখাতে হবে, নারী কমিউনিকেশন দেখে বিয়ের ঢোলটা তো ছেলে মেয়ে দুজনকেই রিপ্রেজেন্ট করে। তারপর আমার মনে আছে খুব ঝগড়া হয়েছিল আমাদের যাদের সাথে আমরা কাজ করেছি যে কমিউনিকেশন প্ল্যানিংটা কী হবে, আমরা সে ভয় ফিয়ার রুটে যাবো যে তুমি যদি বাচ্চা মেয়েকে বিয়ে দিয়ে দাও তোমাকে পুলিশ ধরে নিয়ে যাবে। তখন এটা নিয়ে বিশাল একটা মানে ঝামেলা হয়েছিল যে না এই রুটে গেলে আমাদের চলবে না, আমাদের তাদেরকে উৎসাহিত করতে হবে, একটা সবাই মিলে একটা জাগরণ তৈরি করতে হবে। তো এইগুলো আসলে পরে আবার দেখা গেল যে সোশ্যাল কমিউনিকেশন কিন্তু ব্র্যান্ড কমিউনিকেশনের কাছ থেকে অনেক কিছু শিখছে। তো এই এই যে একটা একটা লেনদেনটা হচ্ছে কিন্তু সোশ্যাল কমিউনিকেশন এখন আর আমরা আলাদা করি না এবং আলাদা করা আর যাচ্ছে না, এরকম একটি জায়গায় যে এই যে নারীর অংশগ্রহণ বা সেটি JWT-তেও যদি নারীর অংশগ্রহণ বলি সেটি যদি আমরা আরও সামনের দিকে নিয়ে যেতে চাই এবং সোশ্যাল কমিউনিকেশন ব্র্যান্ড কমিউনিকেশন সেখানে যে এই দায়বদ্ধতার জায়গাটা যদি আরও প্রতিফলন করতে চাই তাহলে আমাদের কী করা উচিত? মানে যে যে মেয়েরা আছেন কাজ করতে চায় বিজ্ঞাপনী সংস্থায় বা এরকম জায়গায় যেখানে আপনি এসেছেন তাদের কী করা উচিত? যেমন আমরা বর্তমানে একটা কাজ করছি যেটা আমাদের তো মানে বাল্যবিবাহ নিয়ে তো কাজ করিয়েছি, বর্তমানে একটা কাজ চলছে মানে আমার সাথে কথাবার্তা হচ্ছে যে আমরা তো ধরেই নিই যে এই কথাগুলো যে এক ধরনের মেয়েদেরকে টিজ করার থেকে শুরু হবে একটা প্রেমের শুরু। হ্যাঁ, তো একটা সময় আমরা নিজেরাই বিয়ের অনুষ্ঠানে বা গায়ে হলুদে গান গেয়েছি যে চুমকি চলেছে একা পথে। হ্যাঁ, কিন্তু এখন এই আমাদের এশিয়াটিক ডিজিটাল টিম যেটা মেহের যেটা হেড করে যে বাংলা ছায়াছবিতে মেয়েদেরকে কিভাবে রিপ্রেজেন্ট করা হয় সেটাকে পাল্টানো, প্রথমে আমরা ধরা যাক গান দিয়ে গানগুলো, হ্যাঁ গানগুলোর সব কথাগুলো গুলো যাতে আমরা সচেতনভাবে সচেতন থাকি যে আমরা এরকমভাবে না দেখছি যে মেয়েদেরকে একটা কমোডিটি হিসেবে দেখা হচ্ছে বা একটা মেয়ে একা আছে সুতরাং তাকে একটু টিজ করাই যায়। এটা তো ভীষণ একটা, আমরা সবসময় বলি যে একটা মেয়ের নিরাপত্তাটা আমাদের সবচেয়ে বড় দায়িত্ব, সে যখন রাস্তায় হাঁটে সেই রাস্তাটা যেন আলোকিত হয়, মানে যাতে সে আলো মধ্যে সে হাঁটতে পারে, অন্ধকারের মধ্যে হাঁটলে সে রিস্কে থাকে। কিন্তু সেটা যখন ফিল্মে আসে তখন ওটাকে টুইস্টেড হয়ে যায়, তখন দেখা যায় ও একা, এখন ওর সাথে আমি একটু সুযোগটা নিতে পারি। তো এই ধরনের গানের কথাবার্তার মধ্যেও এখন পরিবর্তন আনার চেষ্টা হচ্ছে এবং সেখানে ওই ডিজিটাল মিডিয়া যে এই কাজটা করছে বা যে প্ল্যানিংয়ে যে মেয়েটা আছে এদের অংশগ্রহণ কিন্তু আমাদের কাজটাকে আরও অনেক শক্তিশালী করে, অনেক শক্তিশালী করছে। আমার মনে আছে যে আপনি অনেক আগে বলেছিলেন কোনো একটি জায়গায় যে আপনি যখন দেখেন যে গার্মেন্টসে মেয়েরা সবাই একসঙ্গে রাস্তা পার হচ্ছে বা একসঙ্গে ঘরে ফিরছে আপনার অনেক স্বস্তি লাগে, মনে হয় যে তারা অনেক বেশি নিরাপদ, অনেক বেশি শক্ত। সেই জায়গাটা কি আমাদের প্রত্যেকটা জায়গায় হচ্ছে আস্তে আস্তে যে নারীদের শক্ত অবস্থানটা হচ্ছে? ওটা তো ন্যাচারালি হয়েছিল সামাজিক কারণে, কারণ একটা গান ওটা শুনে আমরা খুব খুশি হয়ে যাই যে ওই যে রামকুমারের একটা গান আছে না যে কলস কাখে যাচ্ছে, কলসি কাখে, জি যে কি কোন কোন কুলের বউ গো তুমি কোন সে কুলের বউ যাচ্ছে তুমি একা পথে হেঁটে হেঁটে, খুব প্রেম প্রেম লাগে। কিন্তু ও একা একা জল তুলতে পানি তুলতে যাচ্ছে কলসি কাখে, তুমি কোন কুলের বউ, মানে আমি তোমার সাথে তাহলে একটু সুবিধা নিতে পারি। তো এই কথাগুলোর মধ্যে কিন্তু আমাদের এখন আমি রাম আমি নিজেও পছন্দ করি গানটা, কিন্তু এখন আমি সচেতনভাবে শুনবো যে আচ্ছা এটা তো একটা নারীকে একটা সুবিধা নেওয়ার একটা জায়গা থেকে হচ্ছে। তো সেই জন্য তখন পানি আনতে যখন যেত তখনও কিন্তু দল বেঁধে নারীরাই যেত পানি আনতে, যেত কেউ একা যেত না। আপনি বলছিলেন যে নারীদের অংশগ্রহণ এবং সেই জিনিসগুলো যেগুলো আমাদের সমাজে অলরেডি ছিল গার্মেন্টসে সে আবার সেটা দেখা যাচ্ছে, ওটাই সেই ব্যবহারটাকে আমরা এগিয়ে নিচ্ছি নিশ্চয়ই যে সেই ব্যবহারটাকে আমরা, সেখানে কিন্তু আবার অন্যরকম নারীর অংশগ্রহণও আমরা দেখছি। আপনি বলছিলেন যে প্ল্যানিং টিম হোক বা ক্রিয়েটিভের জায়গা হোক যেখানে নারীরা কাজ করছে এখানে হয়তো কমিউনিকেশনের প্ল্যানটা করতে বা এক্সিকিউশনটা করতে সেখানে আসলে এই যে ধারণাটা বা নারীর প্রতি সম্মান বলি বা নারীর এগিয়ে যাওয়াই বলি বা সমাজে অবস্থান বলি সেটির জন্য কোনো না কোনোভাবে হয়তো সাহায্য করছেই, সচেতনতা তৈরি করছেই। তো এশিয়াটিক 360-র মধ্যে যে মাদার কোম্পানি এশিয়াটিক JWT যেটি নিয়ে আমরা কথা বলছিলাম সেখানে যারা কাজ করছেন তাদের ভাবনার কথা জানবো। কথা বলছেন সৈয়দা মেহের নূর, অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড ক্লায়েন্ট সার্ভিস ডিরেক্টর অ্যাট এশিয়াটিক JWT। ওয়ার্কিং ইন এ ইন্ডাস্ট্রি উইচ ইজ আ পার্ট অফ আ মিডিয়া ইন্ডাস্ট্রি, ওয়ার্কিং ইন অ্যাডভার্টাইজিং এজেন্সি উইচ ইজ মেইনলি মেইন ডমিনেটেড, ইট ওয়াজ আ ডিফারেন্ট এক্সপিরিয়েন্স ফর মি। আই বিন ওয়ার্কিং হিয়ার ইন ফর 14 ইয়ার্স অলমোস্ট। যখন আমরা এই ইন্ডাস্ট্রিতে জয়েন করেছি আর আজকের কথা চিন্তা করি, টাইম হ্যাজ চেঞ্জড, বাট
আমরা যে এনভায়রনমেন্টে কাজ করি সেটা এতটাই পজিটিভ যে আমাদের কাছে কখনোই ওই মিথগুলো আমাদেরকে কখনো জাজ করার সুযোগ পায়নি যে মেয়েরা কেন অ্যাডভার্টাইজিংয়ে কাজ করবে। আমি অনেকটাই লাকি বিকজ আমি এশিয়াটিকের মতো একটা জায়গায় কাজ করি যেখানে আমাকে একটা মেয়ে না একজন মানুষ হিসেবে সবসময় ডে ওয়ান থেকে ট্রিট করা হয়েছে। যে বাধাগুলো আমরা এখনও ফেস করি বা আমিও এখনও ফেস করি এবং যে বাধাগুলোর কারণে একটা মেয়ে অ্যাডভার্টাইজিং এজেন্সিতে কাজ করার আগে একবার হলেও ভাবে সেগুলো অ্যাকচুয়ালি এক্সটার্নাল অবস্টেকল এবং সেই অবস্টেকলগুলো আসে হলো সমাজের কাছ থেকে। এই জিনিসটা আসলে বদলাতে সময় লাগবে, বাট এই বদলটা হতে আসলে আমার ধারণা 1000 বছরেরও বেশি লাগবে। তো আমরা তো আর 1000 বছর বসে থাকতে পারবো না। তো উপায়টা হলো একটাই যে আপনার যদি সেই প্যাশনটা থাকে, যেটাই আপনার প্যাশন সেটাই আপনার স্বপ্ন, একটা মেয়ে হিসেবে ডোন্ট লেট সোসাইটি টু লেট ডাউন ইয়োর ড্রিম অ্যান্ড জাজ ইউ। মেয়েরা অ্যাডভার্টাইজিং করে না, আমাদের কমিউনিকেশনের থ্রুতে আমাদের মেয়েদেরকে আমাদের অ্যাকচুয়ালি আমাদেরকে এম্পাওয়ার করতে হবে, তারা যাতে এই কথাগুলো মাথা থেকে ঝেড়ে ফেলতে পারে এবং এই কথাগুলো যাতে তাদেরকে দমিয়ে না রাখে। আর 2 নম্বর হলো আমরা নিজেদের জায়গা থেকে আরও অনেক বেশি মেয়েদেরকে যাতে, যারা যোগ্য অবশ্যই, তাদেরকে যাতে ইন্সপায়ার করতে পারি এবং তাদের জন্য একটা সুন্দর পরিবেশ তৈরি করতে পারি আমাদের কাজে। সো আই হোপ অ্যান্ড উইশ অন দিস উইমেন্স ডে যে আরও অনেক মেয়ে আমাদের মতোই, যারা আমার মতো আরও অনেক অনেক কলিগ যারা এশিয়াটিক 360-তে কাজ করছে, এশিয়াটিক MCL-এ কাজ করছে, তারা তাদের স্বপ্নগুলোকে রিয়েলাইজ করবে। হ্যাপি উইমেন্স ডে। উইমেন্স ডে স্পেশাল উইথ সারা জাকির। স্বাগতম আরও একবার, শুনছেন রেডিও স্বাধীন 92.4 FM এবং 8ই মার্চ এবং নারী দিবসের আমাদের আজকের একটি বিশেষ আয়োজন। আমরা কথা বলছি নাট্য ব্যক্তিত্ব, আমাদের অনেক প্রাণের মানুষ, ভালোবাসার মানুষ এবং এশিয়াটিক 360 এশিয়াটিক গ্রুপ অফ কোম্পানিজের ভাইস চেয়ারম্যান সারা জাকিরের সঙ্গে অনেক বিষয়ে কথা বলছি। আমরা বারবার একটি বিষয়ে ফোকাস করতে চাইছিলাম যে তার যে কাজের জায়গা এবং সেখানে সোশ্যাল কমিউনিকেশন বলি বা কমিউনিকেশন, তিনি যেটি বলছিলেন যে এখন অনেক বেশি মিলে গেছে আসলে, এবং সেইখানে বিভিন্ন ডিপার্টমেন্ট ছোট ছোট করে যদি আমরা ভাগ করে ফেলি, সেখানে সার্ভিসিং হোক, সেখানে ক্রিয়েটিভ হোক, এবং একই সাথে প্রত্যেকটা জায়গায় যে নারীর অংশগ্রহণের কথা বলছিলাম, নেতৃত্বের জায়গার কথা বলছিলাম, আমরা সাপোর্ট স্টাফের কথাও যদি বলি যারা আমাদেরকে বিভিন্নভাবে সহায়তা করে থাকেন আমাদের অফিসের বিভিন্ন কাজকর্মে, যারা সবসময় আমাদেরকে সাহায্য করছে, তাদের একটা বড় অংশ কিন্তু নারী এশিয়াটিকে, প্রায় 70 ভাগের মতো। এই যে একটি নারীর প্রতি সহনশীল বলা যায় বা নারী বান্ধব একটি কর্মক্ষেত্র আস্তে আস্তে তৈরি হচ্ছে, কারণ এখানে আমরা একটু আগে আমি শুনলাম যে এশিয়াটিকে যারা অ্যাপ্লাই করছে সেখানে একটি বড় অংশ নারী দেখা যাচ্ছে, এই যে একটি একটা অর্জনই বলা যায় এতদিন পরে, যে মেয়েরা যেখানে কাজ করতে চায়, বিজ্ঞাপনী একটি সংস্থায় কাজ করতে চায়, বিজ্ঞাপনের সঙ্গে নিজেকে সম্পৃক্ত করতে চায়, এটাকে আপনি কীভাবে দেখছেন যে এত নারী এগিয়ে আসছেন কাজ করবার জন্য? না, এটা আসলে বিজ্ঞাপনী সংস্থাগুলোর মানে কোম্পানিগুলোর একটা, মানে এটা একা এশিয়াটিকের অর্জন না, এমন বিজ্ঞাপনী সংস্থাগুলো কোম্পানিগুলো সেই মানে অবস্থানটা তৈরি করতে পেরেছে যে না, কোম্পানিতে চাকরি করলে এটা একটা সম্মানজনক তৈরি হয়েছে। সেখানেও কিন্তু অনেক নারী নেতৃত্বে আছে, গীতিয়ারা সাফিয়া চৌধুরী আছে, তারপরে আমাদের পরবর্তী লেভেলে আছে অনেক মেয়েরা সিনিয়র লেভেলে আছে। আর আমরা কি সাপোর্ট স্টাফের কথাও বলছিলাম? হ্যাঁ হ্যাঁ, সাপোর্ট স্টাফের কথা বলছিলাম। আমার কাছে মনে হচ্ছে যে যখন একটা আমরা সাপোর্ট স্টাফ নিই, যে অফিস অ্যাসিস্ট্যান্ট বা বাংলার নামে যাদেরকে পিয়ন বলা হয়, তো ও দেখা যায় যে ওরা অনেক ডাক নিয়ে বাইরে টাইরে যায়, মানে অনেক মানে রোদ বৃষ্টি ঘামে ওদের একটু, তো অফিসের ভেতরের কাজগুলো তো অনেক কাজ থাকে, চা নাস্তা দেওয়া, তারপরে চেক সাইন করানো ইত্যাদি প্রভৃতি। তো আমার কাছে মনে হয় যে মেয়েরা খুব পরিপাটি, পরিষ্কার হয়, অনেক গোছানো হয়, গোছানো হয়, হাতগুলো খুব নিম্বল হয়, যে কারণে গার্মেন্টস ওরা খুব ভালো করে। তো আমি সবসময় মনে করি কিছু কিছু স্কিল যেন একদম জেনেটিক একটা জায়গা থেকে থাকে, সহজাত, একদম সহজাত। তো আমার কাছে মনে হয় আমি সবসময় বলি যে যদি যখন মানে, যদিও এটার এগেনস্টেও অনেক বলে অনেকে, অনেক কর্পোরেট, আমরা একটা নাটকও করেছিলাম যে কেন মেয়েরাই শুধু সার্ভ করবে, কিন্তু আমি এটা ইচ্ছা করে করি এই কারণে যে এটাতে আই ফিল কমফোর্টেবল, যে একটা সিনিয়র মানুষ হিসেবে আমি
মানে সবার হয়েই কমফোর্টেবল ফিল করি যে মেয়েরা যখন পরিষ্কার পরিচ্ছন্ন, ওরা হালকা নিম্বল হাতে কাজ করে, প্লেটটা যে দিচ্ছে প্রায় বোঝাই যায় না যে একজন কেউ দিল, মানে হয় না তো এই করে মেয়েদের ওই ওই লেভেলেও আমাদের অনেক মেয়েদের এসেছে। মানে মেয়েরা প্রত্যেকটা জায়গাতেই কিন্তু তাদের অন্যান্য পুরুষ বা আশপাশে যারা কাজ করছেন তাদের থেকে বাইরে যাওয়ার প্রবণতা কম, ওরা সিগারেট খায় না, সিগারেট খেতে যাওয়ার প্রবণতা কম। আর সত্যি কথা বলতে কি ওই মানে ওই জায়গাটায় ওইটা একটা বিরাট পাওয়া, ওদেরকে এক জায়গায় পাওয়া যায়, মানে একটা জায়গা একটা সিটে পাওয়া যায়, যেটা ছেলেদের ক্ষেত্রে ওরা খুব আমি একটি উদাহরণ হুট করে মনে হলো যে আমরা যে নারী যেখানে আসেন, আপনি যেটি বলছিলেন যে খুব সহজে গুছিয়ে নিতে পারেন, খুব সহজে হয়তো জায়গাটা অনেক সুন্দর একটা দিকে নিতে পারেন আস্তে আস্তে, যে ইথিওপিয়াতে আমরা গত ছ মাস এক বছরের মধ্যে একটা বড় পরিবর্তন এসেছে, যেখানে হয়তো পুরো যে মেম্বার আছে যারা দেশ চালাচ্ছেন মন্ত্রী পরিষদের তার 50% নারী, এবং দেখা গেছে যে 7-8 মাসের মধ্যে পুরো দেশের একটা বিশাল ইতিবাচক একটি পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি। সেখানে দুর্নীতি কম থেকে শুরু করে শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে মাদক থেকে শুরু করে বিভিন্ন ইস্যুস কিন্তু তারা অনেক সুন্দরভাবে হ্যান্ডেল করছেন। সেটি কিন্তু বাংলাদেশেও হয়েছে, বাংলাদেশে আমরা একদম নেতৃত্ব স্থানীয় জায়গা থেকে বলি, প্রধানমন্ত্রী বলি, সেটি কিন্তু আস্তে আস্তে আমরা বিভিন্ন প্রাতিষ্ঠানিক জায়গাতেও দেখছি। তারই একটি জায়গা এশিয়াটিক JWT যার কথা আমরা বারবার বলছিলাম, এবং সেখানে আপনি একটি বড় উদাহরণ, 35 বছর বা এরকম তার বেশি সময় ধরে কাজ করছেন। আমরা আপনার সোশ্যাল কমিউনিকেশনের জায়গাটা নিয়ে বিশেষভাবে বলবার চেষ্টা করছিলাম, সেখানে সেই সবুজ ছায়া সাথী বা এই মেঘ, তারপরে কিন্তু আপনি নয়নতারার দায়িত্ব সিসিমপুর করেছেন, যেটি একটি মনস্তাত্ত্বিক জায়গা বা ব্যবহারিক ক্ষেত্রে সামাজিক ক্ষেত্রে পরিবর্তনের একটি ধারা তৈরি করবার জন্য একটা বিশাল বড় জায়গা, শুধু শিশুদের জন্যই নয়, মাদের জন্য, সবার জন্য, সেটা এখনো ভীষণ কন্টেম্পোরারি। সেটি আপনার কাছে কেমন মনে হয় যে আর কি ভেবেছিলেন, কি হলো বা অর্জনটা কতখানি এখন পর্যন্ত মানুষ যেভাবে গ্রহণ করছে? আমি মন থেকে যেটা চাই সেটা আমার পেশাগত যে চাহিদা ছিল সেটার সাথে মিলে গেছে, এটা তো অবশ্যই একটা বড় অর্জন। আমি মন থেকে চাই একটা সুস্থ সমাজ, মানসিকতার দিক থেকে একটা সুস্থ সমাজ, তো ওইটা মিলে গেছে। সিসিমপুর তো আর আমি সেসমি ওয়ার্কশপের একটা কো প্রোডাকশন, তো ওই কথাগুলো যে একটা একটা সমাজে নানা রকম মানুষ থাকবে, হিন্দু থাকবে, মুসলমান থাকবে, সেখানে খ্রিশ্চান বৌদ্ধ সবাই থাকবে, উঁচু থাকবে নিচু থাকবে, কিন্তু সবাই এসব মিলেই একটা কি বলবো একটা কাঁথার মতো যেন বুনে যাচ্ছে, যেন একটা কোলাজের মতো এরকম হবে সমাজটা, তো তখনই সুন্দর। যদি ফ্ল্যাট একটা সমাজ হয় খালি আমরা একই রকম মানুষ এখানে বসবাস করছি, তাহলে তো আর সেটা হলো না, কেউ টুপি পরছে কেউ ধুতি পরছে এরকম থাকবে। তো এই যে আমার আমার ভেতরের চিন্তাটা এবং আমার পেশাগত কাজটা মিলে যাচ্ছে, যখন মেলে তখন খুব ভালো লাগে, এবং সেই ভালো লাগার জায়গাটা আরও বেশি সুন্দর হোক, আরও বেশি বড় হতে থাকুক। এশিয়াটিক JWT এবং এশিয়াটিক গ্রুপ অফ কোম্পানিজে নারীর অংশগ্রহণ এবং যেভাবে কাজ এগিয়ে চলছে, আমরা যে বিষয়টি নিয়ে বারবার কথা বলছি যে প্রায় 30% নারী সেখানে কাজ করছেন, অন্যান্য বিভিন্ন সেক্টরেও নারীরা এগিয়ে আসছেন, এবং শুধু এশিয়াটিক নয়, বিজ্ঞাপনী সংস্থার ক্ষেত্রেও বা পুরো ইন্ডাস্ট্রিতেই যে নারীর অংশগ্রহণ বাড়ছে তা নিয়ে আমরা কথা বলছিলাম সারা জাকিরের সঙ্গে। এই মুহূর্তে ইরিশ জাকিরের কথা শুনতে চাই, যিনি ম্যানেজিং ডিরেক্টর অ্যাট এশিয়াটিক 360 গ্রুপ। এটা সত্য যে আমাদের পেশাগত বিভিন্ন ক্ষেত্রে, বিশেষ করে আমাদের যে সার্ভিস সেক্টর আছে সেখানে এখনও নারী পুরুষ লিঙ্গ বৈষম্যটা বিরাজমান। আমাদের বেশিরভাগ জায়গায় আমরা যদি লক্ষ্য করে দেখি তাহলে আমরা দেখব যে পুরুষের তুলনায় নারীদের জায়গা, কর্মক্ষেত্রে জায়গাটা, অংশগ্রহণটা বেশিরভাগ ক্ষেত্রে অনেকটাই কম। সেই জায়গা থেকে আমি বলবো যে আমাদের যে এশিয়াটিক 360, আমরা আমাদের যে গ্রুপ অফ কোম্পানিজ আছে সেখানে এশিয়াটিক MCL আছে, গ্রুপ এম, মাইন্ডশেয়ার, MBA, ওয়েব মেকার, এছাড়া আমাদের ফোর্থ PR, এশিয়াটিক EXP, গুড কোম্পানি, এরকম অনেকগুলো কোম্পানি আছে। সেসব সেসব কোম্পানিতে, সেসব প্রতিষ্ঠানে বেশিরভাগ ক্ষেত্রে আমরা চেষ্টা করেছি এবং
বেশিরভাগ ক্ষেত্রে আমরা সক্ষম হয়েছি নারীদের অংশগ্রহণ বাড়ানোর জন্য। এখানে বিভিন্ন জায়গায় বিভিন্ন পজিশনে এখন নারীরা নেতৃত্ব দিচ্ছেন, এটা বলার পরও কিছু কথা থাকে। আমাদের বেশ কিছু প্রতিষ্ঠানে হয়তো আমরা যতটা নারীদের অংশগ্রহণ আমাদের জন্য কাম্য, আমরা যতটা আশা করি সেটা আমরা পাচ্ছি না। সেখানে আমাদেরও কিছু দোষ ত্রুটি আছে, আমরা হয়তো প্রাতিষ্ঠানিকভাবে নারীদেরকে ওইভাবে হয়তো ওই জায়গাটা ওদের জন্য করে দিতে পারিনি, ওনাদেরকে আমরা সেই অনুপ্রেরণা দিতে পারিনি আমাদের সাথে অংশগ্রহণ করার জন্য। হয়তো কাজের ক্ষেত্রে কাজের যে নিয়ম, কাজের যে আমাদের প্রসেসটা আছে সেইখানে নারী বান্ধব সামাজিকভাবে ওনাদের অংশগ্রহণের জায়গাগুলো হয়তো আমরা আরেকটু কাজ করতে পারবো, কিন্তু সেই কাজটা আমরা চালিয়ে যাচ্ছি অ্যাজ এ গ্রুপ আমাদের বিভিন্ন কোম্পানি। কিন্তু যেখানেই আমি সেটা আবারও বলতে চাই, যেখানেই আমরা সেই জায়গাটা করে দিতে পেরেছি সেখানে নারী পুরুষের কর্মদক্ষতার দিক থেকে কোনো ধরনের বৈষম্য কিন্তু আমরা দেখিনি। যেখানে নারীরা নেতৃত্বে এসছেন ওনারা দাপিয়ে বেড়াচ্ছেন। আশা করি আমরা প্রতিষ্ঠান হিসেবে এই জায়গাগুলো আরও তাদের জন্য করে দিতে পারবো, এবং করে দিতে পারলে আমি নিশ্চিত ব্যক্তিগতভাবে যে ওনারা ওনাদের মতন ওনাদের জায়গাগুলো একদম সবলভাবে বলিষ্ঠভাবে ধরে রাখতে পারবেন এবং আমাদের কোম্পানিকে আরও সামনে এগিয়ে নিতে পারবেন। উইমেনস ডে স্পেশাল উইথ সারা জাকির। এই যে এশিয়াটিক 360 বা গ্রুপ অফ কোম্পানিজের মধ্যে আমরা বিশেষ করে আজকে এশিয়াটিক JWT-র কথা বলছিলাম, মাদার কোম্পানির কথা বলছিলাম, নারীর এত অংশগ্রহণ প্রায় 30% মতো এবং সেটি আস্তে আস্তে হয়তো বাড়ছে, সামনে আরও যাবে। যেসব পুরুষরা কাজ করছেন এই পুরুষতান্ত্রিক সমাজে বেড়ে ওঠা আমাদের মতো যারা পুরুষ আছেন, তারা যারা কাজ করছেন তারা হয়তো এখনও সচেতন হোক, নারীর অংশগ্রহণটা হয়তো ঠিক ওইভাবে আমরা গ্রহণ করতে পারি না, তাদের জন্য আপনার কী বলবার আছে? আমরা তো সবসময় মানুষ হতে পারি, হ্যাঁ না সবসময় বলে যে নারীর ব্যাপারে সচেতন হওয়া খালি নারীর কাজ না, এটা পুরুষেরও কাজ, হয়তো বা বেশি পুরুষের কাজ। তাদেরকে ছোটবেলা থেকে বড় যদি করা হয় ওরকম ভাবে তাহলেই তো ও বুঝবে যে নারীকে সম্মান করতে হবে। কিন্তু খালি যদি আমি নারীকেই বুঝাই তাহলে তো আমি অপাত্রে দান করছি, মানে যে যার প্রতি অবিচার হচ্ছে তাকেই খালি বোঝানোর তো কিছু নেই। এখানে কিন্তু এটা কমিউনিকেশনের মতোই, আপনি ঠিক একদম সোশ্যাল কমিউনিকেশনের মতো করেই কিন্তু পিস্তল তুলে দেওয়া হয় না বাচ্চাটার হাতে। এবং আমি সেদিন একটা ছেলেকে মানে বুঝিয়ে শেষ করতে পারলাম না, তার লাগেজ থেকে তার বাচ্চার জন্য পিস্তল কিনেছে এটা নিয়ে গেছে সিকিউরিটি রিজনে। তা বলছে তুমি তোমার ছেলে বাচ্চার জন্য পিস্তল কেন কিনবে, সে কিছুই বুঝতে পারছে না। মানে ওরকমও মানুষ আছে বাংলাদেশে এখনো, নিশ্চয়ই নিশ্চয়ই এখনো অনেকটা পথ পাড়ি দেবার বাকি আসলে, যে মেয়ে হলেই আসলে পিঙ্ক, ছেলে হলেই নীল এবং পিস্তল, পিস্তল এবং রান্নাবাটি খেলার জায়গাটা, এই যে বৈষম্যের জায়গা আমরা বারবার হয়তো বলি বা নারী দিবসে বলি বা রাইজ অফ ওমেন কনফারেন্স যেটি আমাদের প্রত্যেক বছর হয় সেখানে আমরা বারবার, হ্যাঁ এখানে আমরা রেডিও স্বাধীনের কথা বলতে হবে যে এটা শুরু হয়েছে উইথ দ্য স্লোগান যে রাইজ আপ, কিন্তু পরে দেখা গেছে যে স্বাধীন কিন্তু রাইজ অফ ফর ওমেনেই বেশি থেকেছে, এবং সেটাও আমি মনে করি যে আপনার একটি গাইডেন্স ছিল এবং এটি কিন্তু সেই দৃষ্টিভঙ্গি ছিল বলেই কিন্তু আমরা এতদিন পর্যন্ত আসতে পেরেছি, এটিও একটি আলাদা জায়গা। আমি মনে করি যে এটা শ্রেয়ারও কিছু অনেক বড় একটা অবদান, কারণ ও খুব নারী সচেতন আমার মেয়ে, ও রেডিওর সাথে যুক্ত ছিল একদম শুরু থেকে, একদম শুরু থেকে, সো ওটাও একটা জি। তবে হ্যাঁ সবকিছু এবং সারা জাকিরের সঙ্গে নারীর অংশগ্রহণ নিয়ে কথা হচ্ছিল, আরো কথা বলবো, কিন্তু শারমিন রহমান যিনি অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড ক্রিয়েটিভ সার্ভিস ডিরেক্টর অ্যাট এশিয়াটিক JWT, তিনি কি ভাবছেন তার ভাবনার কথাটি শুনতে চাই। এখন এসে এই সময়ে সেফটি নিরাপত্তা আগের তুলনায় বেশি, কারণ এটা সোশ্যালি অনেক অ্যাকসেপ্টেড যে মেয়েরা এখন কাজ করবে। আর পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলতে গেলে আসলে আমি যেই সেক্টরে কাজ করি সেই সেক্টরে মেয়ে অনেক কম, মানে দের আর ডেজ যে আমার সম্পূর্ণ ডিপার্টমেন্টে আমি একা মেয়ে বা আমরা দুজন মেয়ে অ্যাজ অপোজ টু 50-something মেন। তো আমি বা আমার কলিগ আমরা কখনোই আনসেফ ফিল করিনি, আমরা কখনো এরকম মনে হয়নি যে আমি বাড়িতে যে নিরাপত্তা পাচ্ছিলাম এই অফিসে আমি সেই নিরাপত্তার কোনো কম হয়েছে। সো ফিজিক্যাল প্রবলেম হোক, পিরিয়ডের টাইম ইন দ্য মান্থ হোক, শরীর খারাপ লাগুক, কি রাতে বাসায় ফিরার ব্যাপারে হোক, কখনোই কোনো ক্ষেত্রেই অথবা মোস্ট ইম্পর্টেন্টলি কি পোশাক পরে আসছি, আমরা অনেক সময় টু বি কমফোর্টেবল আমরা আমাদের
যেভাবে আরামলাগুভাবে অফিসে আসছি, আমার কখনোই ইন মাই 13 ইয়ার্স অফ ক্যারিয়ার আমার কখনোই আনসেফ লাগেনি। এবং আমি আমার মেয়ে কলিগদের ব্যাপারেও বলতে চাই যে আমরা মাইনরিটি হয়েও ইন আওয়ার ডিপার্টমেন্ট বা ইন আওয়ার সেক্টর অফ ওয়ার্ক কখনো আনসেফ ফিল করিনি। আর এশিয়াটিক MCL বিষয়ে সবাই একটা জিনিস বলে, এখানে আমরা যারা কাজ করি সবাই বলে যে দিস ইজ লাইক আওয়ার সেকেন্ড হোম, উই আর লাইক ফ্যামিলিজ। আমার কাছে মনে হয় এটা আসলে সহজে আসে নাই, এই যে সেফ ফিল করা বা এখানে আমরা জাজড ফিল করি না, আমরা নিজেদের মতো থাকতে পারি, কাজ করতে পারি, সমান সুযোগ পাওয়া, বা সবচেয়ে ইম্পর্ট্যান্ট আমার মনে হয় আসলে সেফ ফিল করা কাজের ক্ষেত্রে। তো এইটা অনেক বড় রোল প্লে করে যে এই বিলঙ্গিংনেস উইথ ইয়োর উইথ দ্য কোম্পানি উইথ দ্য অর্গানাইজেশন হওয়ার। সো এই জন্যই আমার কাছে মনে হয় এশিয়াটিককে সবাই ফ্যামিলি বা হোম বলে। আর অন দিস উইমেন্স ডে আসলে বলার কিছু নেই, আমার কাছে মনে হয় পার্সোনালি আইল বি অলওয়েজ ওয়েটিং যে পৃথিবীতে আর কোনো দিন উইমেন্স ডে বলে একটা বিশেষ দিনের প্রয়োজন হবে না, নারী বাঁচাও, শিশু বাঁচাও, পরিবেশ বাঁচাও ধরনের। মানে উই উইল বি অ্যাজ ইকুয়াল অ্যাজ এনি হিউম্যান বিং অন দিস আর্থ। আর বাংলাদেশের প্রেক্ষিতে তো আসলে আমি মনে করি যে এইসব রাইটস বা এই ধরনের দিবসের প্রয়োজন এখনও আছে, কিন্তু ইন মাই হার্ট আই নো দ্যাট আই উইল বি ওয়েটিং ফর দ্যাট ডে যেদিন আমার দেশে বা আমার পৃথিবীতে এরকম দিনের দরকার হবে না। উইমেন্স ডে স্পেশাল উইথ সারা জাকির। যারা আরও কাজ করতে চান ইন্ডাস্ট্রিতে, সেটি হয়তো একদম অ্যাডভার্টাইজিং ইন্ডাস্ট্রিতে হয়তো কোনো একটি একটা পজিশন নিয়ে চাকরি হয়তো করছেন না, কিন্তু কোনো কোনোভাবে যুক্ত হতে চাইছেন, সেটি হয়তো আস্তে আস্তে বিস্তৃতি হয়েছে এই জায়গাটার পুরো, সেখানে হয়তো এই বিজ্ঞাপনী সংস্থা বা এই জায়গাটার সাথে হয়তো ফিল্ম মেকিংয়ের জায়গাটার একটা ব্যাপক পরিবর্তন হয়েছে, সেখানে কস্টিউমের জায়গা এসেছে বা মডেলিংয়ের জায়গা আরও বড় হয়েছে, নারীরা কিন্তু প্রত্যেকটা জায়গাতেই আসছেন, কেউ ডিরেকশন দিচ্ছেন, কেউ কস্টিউম করছেন, কেউ ক্যামেরা চালাচ্ছেন, কেউ মডেল হচ্ছেন, এই যে পুরো একটা বিশাল পরিবার তৈরি হচ্ছে এবং নারীর অংশগ্রহণ বাড়ছেই, সেখানে যারা নতুন কাজ করতে চান তাদের জন্য আপনার কি পরামর্শ? আমার পরামর্শ হচ্ছে যে তোমার যেটা করতে ভালো লাগে সেটা করো। এটা আমার আগে যেমন আমরা ছোট থাকতে আমাদের যুক্ত পার হয়ে গেছে, আমরা ছোট থাকতে ভাবতাম ওকে আমি টিচার হব, কারণ আমার মাথায় আছে যে আমি আর বোধহয় কিছু করতে পারবো না, আমি যে মিডিয়াতে চলে আসবো আমি আমার তো স্বপ্নেও ভাবিনি আমি যে এই জায়গায় এসে বা আমি কোনোদিন স্টেজে দাঁড়িয়ে অভিনয় করব, এটা তো আমি কোনোদিন কল্পনাও করিনি। সো আমি এখন বলবো যে তোমার যেটা মন থেকে ইচ্ছা করে তুমি করবে, তোমাকে সমাজ যেটা শিখিয়ে দিচ্ছে সেটা না, তোমার যেটা ভালো লাগে করতে তুমি সেটাই করো। তুমি পাইলট হও, তুমি পুলিশ হও, তুমি অভিনয় করো, তোমার বিজ্ঞাপনী সংস্থায় যোগ দাও, তোমার যেটা ভালো লাগে তুমি সেই সেই স্বপ্নটাকে বাস্তবায়ন করার চেষ্টা করো, এবং সেভাবেই বোধহয় একটি ইতিবাচক পরিবর্তন সম্ভব। আমরা ব্যালেন্স ফর বেটার যেটি বলছি, আমরা এবছরের প্রতিপাদ্য নারী দিবসে 8ই মার্চে সেটির দিকে বোধহয় আমরা আস্তে আস্তে আরও বেশি এগিয়ে যেতে পারবো, সেখানে যদি সবাই নিজের জায়গা থেকে আরও উৎসাহ নিয়ে নিজের মতো করে কাজটা করতে পারেন এবং নারীরাও যাতে আরও এগিয়ে আসেন। এবং সারা জাকির যেটি বলছিলেন যে পুরুষের আসলে ভূমিকা বা দায়বদ্ধতা, এই দায়বদ্ধতার জায়গাটা তো আসলে অনেক বেশি, কারণ পুরুষরা বোধহয় অনেক আগে থেকেই একটি ধারণা নিয়ে একটি পুরো জায়গাটা একটা দখল করে বসে থাকা জুড়েই আছে, এবং সম্পত্তির ব্যাপারেও। হ্যাঁ হ্যাঁ, তারা কত বেশি মানে পরিবর্তনটা আসলে অনেক বড় একটা পরিবর্তন দরকার, ওই সম্পত্তির জায়গাটা সহজে ছাড়বে না, সহজে ছাড়ছে না, যেটি ইন্দোনেশিয়াতেও কিন্তু একটি ল হয়ে গেছে, কিন্তু সেটি বাংলাদেশে এখনো হয়নি, আমাদের এখনো অনেক দূর পথ চলা বাকি। সেখানে আপনি নিজেকে কি ভাবছেন ভবিষ্যতে কোন জায়গাটাতে দেখতে চান, কোন কোন ইস্যু নিয়ে আরো কাজ করবেন বলে মনের মধ্যে আছে? এখন আমি কাজের দিক থেকে আস্তে আস্তে চাচ্ছি আমার পরবর্তী জেনারেশন ওরা তুলে নিক কাজটা হাতে, এটা একটা কাজ, সেটা তো ব্যাক স্টেপে যাওয়া, কিন্তু ফ্রন্ট স্টেপে যেখানে আমি যেতে চাই সেটা হচ্ছে আমরা একটা ফাউন্ডেশন করেছি, মঙ্গলদীপ ফাউন্ডেশন, এবং এই মঙ্গলদীপ ফাউন্ডেশনের মাধ্যমে আমি কিছু কাজ করব যেটার সাথে আমার রুটি রুজির কোনো সম্পর্ক থাকবে না, এটাই আমার স্বপ্নের জায়গা। মানে আপনার যে বিশ্বাস, আপনার যে ভালোবাসার জায়গা, সেই জায়গাটা নিয়ে আরো বেশি কাজ করবার জন্য সেখানে আমার কোন ধরনের মানে রুটি রুজির মানে যেটা একটু আগেও বললাম ওখানে ওটার কোনো সম্পর্ক নেই, শুধু ভালোবাসার জায়গায় আছে, দায়িত্ববোধের জায়গাটাই আছে। আমরা চাই যে সেই মঙ্গলদীপ আরও এগিয়ে যাক, এবং এশিয়াটিক 360 বলি বা এই গ্রুপ অফ কোম্পানিজের মধ্যে ছোটো ছোটো যে উইংগুলো আছে সেগুলোর কথা বলি, বা ব্যক্তিগত
ব্যক্তিগতভাবে সারা জাকিরের যদি কথা বলি, যিনি একুশে পদকও অর্জন করেছেন এবং যা নারী হিসেবে শুধু নয়, বলা যায় যে মানুষ হিসেবে এবং সেটি পরিবারের জন্য একটি অনেক বড় অর্জন এবং একটি গর্বেরও ব্যাপার। আমাদের অনেকের জন্য এটি একটি বিশাল বড় উদাহরণ বা এটি একটি আগ্রহের ব্যাপার যে অনেক নতুন মানুষের জন্য, নতুন মুখের জন্য, নতুন অনেকগুলো স্বপ্নের জন্য আপনি কিন্তু একটি উদাহরণ হয়ে থাকছেন, হয়তো হয়ে থাকছেন। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য। আমরা আবারও কথা বলবো কোনো একদিন আপনার এই ব্যক্তিগত জায়গা, সেটি নাটকের জায়গা হোক বা কাজের জায়গা হোক, আরও নিয়ে খুব অল্প সময়ে আমরা কথা বলবার চেষ্টা করলাম আজকে। আমাদের সঙ্গে যারা ছিলেন অনেক ধন্যবাদ থাকবার জন্য, এবং নারী দিবসের শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি আবারও, এবং আপনাকেও অনেক ধন্যবাদ নারী দিবসের শুভেচ্ছা আবারও। একদম শেষ যাওয়ার আগে যদি কিছু বলতে চান যারা আমাদেরকে শুনছেন, ইংরেজিতে বলি? হ্যাঁ নিশ্চয়ই, ঠিক আছে। ব্যালেন্স ফর বেটার, জি, সুন্দর একটা সমাজ গড়ে তুলি আমরা, সমতা আনি সমাজে, এবং রাইজ আপ ফর উইমেন, রাইজ আপ ফর উইমেন, একটা সুন্দর সমাজ ব্যবস্থা আমরা চাই। সারা জাকির যেটি বললেন এবং ব্যালেন্স আসলেও আসুক প্রত্যেকটা জায়গায়, শুধু এশিয়াটিকে নয়, এশিয়াটিক জেডাব্লিউটির মতো প্রতিষ্ঠানগুলোতে নয়, প্রত্যেকটা সেক্টরে। সেটি একটি ফুটপাতে দিয়ে একটি নারীর হেঁটে যাওয়ার জায়গাটা নিরাপদ করবার একটা ইচ্ছা থেকে শুরু করে প্রতিটি সেক্টরে যাতে নারীরা সমানভাবে এগিয়ে যেতে পারে, সম্মানের জায়গাটা পেতে পারে, নিরাপত্তার জায়গাটা পেতে পারে, এবং যে ইতিবাচক একটি সমাজ ব্যবস্থার কথা আমরা বারবার বলি, সোশ্যাল কমিউনিকেশনের কথা বলি, সেটির কাছে পৌঁছানোর জন্য একটি বড় সময়ের একটি সামগ্রিক পরিবর্তন দরকার। সেই প্রত্যাশা করছি সবার কাছে, যার যার জায়গা থেকে কাজ করবার জন্য আহ্বান জানাচ্ছি। অনেক ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের আয়োজন। অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। Women's Day Special with Sara Zakir.